গোপালগঞ্জে আপনারা এত কোঠা আন্দোলন করলেন কোথাও প্রতিবাদ হলো না কিন্তু গোপালগঞ্জের মানুষ ঠিকই আর্মির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করল কেন করলো কারণ সে বেনিফিট পেয়েছে এই তিনটার কীভাবে এই সোশ্যাল প্রোটেকশানে এই তিনটার ভূমিকা কী কি হওয়া উচিত আর কি আছে প্রথম হওয়া উচিত সংসদের এই ব্যাপারে মাথা না ঘামিয়ে আইন প্রণয়নের ব্যাপারে মাথা ঘামায় সে গিয়ে ওইখানে তার ভোটার তৈরি করার জন্য যদি ব্যস্ত থাকে তাহলে ওখানে তো মানে স্থানীয় সরকারের কর্তব্য থাকবে না পারবেও না সে কিছু করতে সে ওখান থেকে এসে ওখানে হস্তক্ষেপ করে ওটাকে তার লোকদের মধ্যে ওই যেটাকে বললো রাজনৈতিক ক্লায়েন্ট তৈরি করার জন্য সে ওটাকে ইউজ করবে তাহলে এই জায়গাটা দূর হবে কিনা না ক্লিয়ার প্রবলেম ইজ আইডেন্টিফাইড যে এমপিরা স্থানীয় বিলি বন্টনে তা ব্যবহার করে তার নিজের রাজনৈতিক দল শক্তিশালী করবে এই প্রক্রিয়াটা কেমনে আমরা থামাবো সেটা আমাদের বার করতে হবে এই হলো এক নম্বর সংস্কার আপনাদের যারা কোঠার পক্ষ থেকে আসছেন তাদের দাবি করা উচিত ডক্টর ইউনুসের কাছে কিন্তু এটা করতে গেলে এক্সিস্টিং সিস্টেম অফ ইলেকশানে এটা হবে না কারণ এক্সিস্টিং সিস্টেম অফ ইলেকশানে এমপির দায়িত্বই হচ্ছে তার এলাকায় তার মানুষের সেবা করা এবং এটা এবং তাতে কী হয় আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমাকে এটা বলেছিল ইএম আপনার নাজির রহমান মঞ্জুর যে পার্টি তার যে ছেলে সে বোধ হয় কোন এলাকা থেকে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ সে আমাকে বলেছিল সে বলেছিল যে দেখেন আমরা তো খুব সোজা যত নলকূপ এসেছে ওই নলকূপের মন্ত্রী হলো আমার দলের তার সব নলকূপ আমি ভোলায় নিয়ে গেছি তাতে আমার লাভ হয়েছে পরের আমি আবার ইলেকটেড হয়েছি গোপালগঞ্জে আপনারা এত কোঠা আন্দোলন করলেন কোথাও প্রতিবাদ হলো না কিন্তু গোপালগঞ্জের মানুষ ঠিকই আর্মির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করলো কেন করলো কারণ সে বেনিফিট পেয়েছে সুতরাং এই জায়গাটা যদি এটা কিন্তু এটা তন অন্যায় কারণ আপনি ইজিলি রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে আপনার পাওয়ার বেসিস তৈরি করতে পারেন সেটা এই এমপিরা করেছে করে তার ফলাফল ভোগ করছে এই সিস্টেমটাকে বাতিল করতে গেলে আপনাকে নির্বাচনে যদি ওটাই হয় যে পেশি শক্তি অর্থ বিনিয়োগ করে পেশি শক্তি দিয়ে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কারসাজি করে আপনি জিততে পারেন তাহলে আর হবে না তাহলে এই যে আজকে শুনলাম যে সেনা প্রধান বলেছেন যে তারা আঠারো মাসের মধ্যে নির্বাচন আশা করছেন তাহলে এই আঠারো মাসের মধ্যে নির্বাচন ব্যবস্থাটাকে কারণ আলটিমেটলি তো আপনি নিজেই বলেছেন কোঠার আন্দোলনের যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলেছেন আমাদের তো এটা দায়িত্ব না দায়িত্ব তো হলো জনগণের এবং ডেলিভারি এজেন্সির ডেলিভারি এজেন্সিকেও ঠিক হতে হবে জনগণকেও তার অধিকার সচেতন হয়ে এটা আদায় করে নিতে হবে সেটার জন্য আর তো কোনো পদ্ধতি নাই নির্বাচন ছাড়া আপনি তো অনির্বাচিত সরকার দিয়ে যদি চালাতে চান তাহলে এই ধরনের হবে এবং কিংস পার্টি তৈরি করে যদি আপনি নতুন সরকার তৈরি করেন তাহলে এটাই হবে সুতরাং কিংস পার্টি তৈরি করা যাবে না এক দুই নম্বর হল অনির্বাচিত সরকার বেশি দিন রাখা যাবে না তিন কুইকলি স্থানীয় স্থানীয়তে তো আমরা ইজিলি নির্বাচনে হয়তো যেতে পারি যদি পরিস্থিতি অনুকূল হয় তাহলে আগেই আমরা এটা করে নিতে পারি স্থানীয় নির্বাচন আগেই করে নিতে পারি করে টেস্ট করে দেখতে পারি যে আগের মতো হ্যাঁ মানে একটা হয়ে গেলে তো তারপরের তো ওইটার দ্বারা আবার প্রভাবিত হবে সুতরাং এই এটা সম্পর্কে পলিসি স্ট্যান্ড কি হবে এটা এই সরকারকে ঠিক করতে হবে যে আমরা কি স্থানীয় পাওয়ারটাকে আগে তৈরি করবো এবং সেটাকে গণতান্ত্রিকভাবে তৈরি করব স্থানীয়তে একটা সুবিধা হলো যে স্থানীয়তে যেহেতু মানে কনস্টিটুয়েন্সি স্মল ছোট সুতরাং স্মলের মধ্যে রাঘব বলরা বেশি খেলতে পারে না সুতরাং পুটি শইল টাকির খেলা হয় তাতে কিছু পাওয়ার স্ট্রাকচার কিছু ভাঙে আর কিছু ভাঙা সম্ভব হয় এবং সেটা নির্দলীয় হতে পারে নির্দলীয় না হয়েও যেটা ইম্পর্ট্যান্ট যেটা এখন এখন সবাই মোটামুটি এগ্রি করে অন্তত জাতীয় পার্টি এগ্রি করেছে জামাত এগ্রি করেছে তারপর বিএনপিও ইনডাইরেক্টলি এগ্রি করেছে তারপর ওর শাসক দলের বদুল আলম মজুমদার ভাই কখনো বলেন এগ্রি করি কখনো বলেন এগ্রি করি না সেটা কি যে একটা সংখ্যানুপাতিক নির্বাচন সিস্টেম যদি হয় যেখানে ইস্যুটা কোনো ব্যক্তি নয় ইস্যুটা হলো মার্কা এবং পলিসি দে হ্যাভ ফেল দ্য নিড ফর জ্ঞানীগুনি লোক মান মিনিং যে আমার পাওয়ার স্ট্রাকচার তৈরি করার জন্য এমপি অতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো পলিসি তৈরি করার জন্য ল ল জানে জ্ঞানী গুণীরা তো এটাও একটা অগ্রগতি এটাও একটা অগ্রগতি এখন আমি যেটা সরি তাহলে এই জায়গাটা ম্যাক্রো সলিউশনটা যদি না হয় আমার পয়েন্টটা আসলে এটাই ম্যাক্রো লেভেলে যদি সলিউশনটা ঠিকমতো না হয় আর যদি ম্যাক্রো অ্যালোকেশনটা ম্যাক্রোটাস সলিউশন যদি ঠিক মতো হয় তাহলে ম্যাক্রো অ্যালোকেশনও ঠিক হয়ে যাবে